হেই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মোহাম্মদ খায়রুল বাশার বাঁধন। আর এখন আমি কথা বলবো মুন নাইট এপিসোড 5 নিয়ে। ভাই রে ভাই, এই একটা এপিসোডে যতটুকু না কাহিনী গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং চোখে লাগার মতন ছিল অস্কার আইজাকের অনবদ্য পারফরমেন্স। একটা মানুষ এত সুন্দর করে, এত দ্রুত কিভাবে এক চরিত্র থেকে অন্য চরিত্রে মুভ করতে পারে। এই মুহূর্তে সে কান্না করছিল, পরের মুহূর্তে এরকম কনফিউশন, এই মুহূর্তে তার চোখ ভর্তি পানি ছিল, তার পরের মুহূর্তে সে চিৎকার, ক্ষোভে ফেটে পড়তেছে। সত্যি অস্কার আইজাকের অনবদ্য পারফরমেন্স ছাড়া এই এপিসোডটা ঠিক মতো চলতেই পারতো না, উঠতেই পারতো না। আমরা গত 4 এপিসোড ধরে যে বিষয়টা নিয়ে মাথা কুটে কুটে মরছি যে অ্যাকচুয়ালি সত্যি কোনটা মিথ্যে কোনটা, আর্থার হ্যারো কি আসলে কোনো ভালো মানুষ, সে কি আসলে কোনো ভালো ডাক্তার যে কিনা চেষ্টা করছে মার্কের মন ঠিক করার জন্য, নাকি সে অ্যাকচুয়ালি অ্যামিটার অ্যাভাটার যে কিনা অ্যামিটকে জিন্দা করে পুরা দুনিয়ার উপরে হামলা করার চেষ্টা করতেছে। সেই প্রশ্নের উত্তর আমরা এই এপিসোডেও ক্লিয়ারলি পাইনি, কিন্তু আমরা খুবই চমৎকারভাবে বুঝতে পেরেছি মার্ক আসলে কে, স্টিভেন আসলে কে, মার্ক এবং স্টিভেনের সাথে অ্যাকচুয়ালি হচ্ছে কি। আর গত এপিসোডের শেষে যে এসে হাজির হয়েছিল হিপোগট টাওরেট, তাকে নিয়ে অলরেডি আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছি, সে কিভাবে আমাদের মার্ক এবং স্টিফেনের যাত্রায় সঙ্গী হবে। অনেকাংশে আমার সেই থিওরিটুকু সত্যি হয়েছে। মিশরীয় ইজিপশিয়ান দেবতা টাওরেট ছিল উর্বরতার দেবতা, পুনর্জন্মের দেবতা, কিন্তু এখানে বলা হয়েছে সে নারী এবং শিশুর দেবতা, জন্মের দেবতা, এবং যে কিনা ইজিপশিয়ান আফটার লাইফকে সামনে এগিয়ে নিয়ে যায়। তো এই টাওরেটের সহায়তায় কি করে আমাদের মার্ক এবং স্টিফেন তাদের গল্পের সামনে এগুলো, সেই বিষয়টাই আমি চেষ্টা করবো বিস্তারিত বলতে এখন। তো যারা এখনো মুন নাইট এপিসোড 5 দেখেননি তাদের জন্য বড় একটা স্পয়লার অ্যালার্ট। পাশাপাশি আমি একটি ডিসক্লেমার দিচ্ছি, আমি মুন নাইট কমিক থেকে কোনো জ্ঞান আপনাদের দেব না, যেন আপনারা পরবর্তী এপিসোড নিয়ে কোনো রকম স্পয়েল না হয়ে যান। আমি শুধুমাত্র এই এপিসোডে যা যা দেখানো হয়েছে এবং সিরিজে যা দেখানো হচ্ছে সে অনুযায়ী চেষ্টা করবো এক্সপ্লেন করার জন্য যে আসলে কি ঘটছে এই সিরিজটার ভিতরে। আরও একটা বিষয় হলো, এই এপিসোডের কাহিনী যদি আমি জাস্ট ধারাবাহিকভাবে বলে যাই তাহলে কিন্তু আপনারা মূল পর্বটা দেখার মজা নষ্ট হবে এবং অনেক কিছুই বুঝবেন না। তাই আমি চেষ্টা করবো গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো বলার জন্য এবং সে অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার জন্য। তাহলে কি হবে, আপনাদের পুরো মজার স্পয়েল হবে না এবং আপনারা সিরিজটার মূল কাহিনীটাও বুঝতে পারবেন। এপিসোডের শুরুটা অন্য এপিসোডগুলোর চেয়ে একটু ভিন্ন ছিল। নর্মালি আমরা আগের এপিসোডে যা দেখি ঠিক পরের এপিসোডে সেখান থেকে শুরু হয়, কিন্তু এই পঞ্চম এপিসোডটি শুরু হয় একটি গুহার ভিতরে। একটা গুহার ভিতরে আমরা দেখতে পাই পানি গড়িয়ে পড়ছে এবং ছোট্ট একটা বাচ্চা বাঁচাও বাঁচাও বলে সাহায্য চাইছে। সেখান থেকে আমরা চলে যাই গত এপিসোডে, মার্কো স্টিভেন তাকে দেখে প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠে এবং সেই চেঁচানো অবস্থা থেকেই কাট হয় এবং আমরা দেখতে পাই মার্ক চিল্লাচ্ছে একা একা ঘরের ভিতরে বসে বসে, তার সামনে ডাক্তার আর্থার হ্যারো। তো আমরা এখানে একটু কনফিউজ হয়ে যায় যে মার্ক গত এপিসোডে যা যা দেখিয়েছে সেটা কি সত্যি ছিল না মিথ্যা ছিল। আমাদের স্টিফেন হ্যারো সে কি ভালো না খারাপ? কারণ এই ডাক্তার আর্থার হ্যারো মার্কে কিছু লজিক্যাল প্রশ্ন করে, যেমন মার্ক কিভাবে অ্যাসাইলামে এসেছে। সে বলে যে আমি নিজে বাসে করে আজকে সকালে এখানে এসেছি। তুমি কোত্থেকে আসছো? মিশর থেকে। মিশরের পিরামিডের নিচে তোমাকে আমি গুলি করছি আর তুমি চোখ খুলে দেখছো তুমি এখানে এসে হাজির হয়েছো, এটা কোনো লজিক্যাল কথা? তারপরে তুমি কি কি দেখতেছো? একটা জলহস্তি কথা বলতেছে, মানে এটা কোনো সেন্সের বিষয় নাকি ননসেন্সের বিষয়? তো মার্ক তখন স্বীকার করতে বাধ্য হয়, হ্যাঁ আমি যা যা বলতেছি সেটা শুনে খুবই অবাক মনে হচ্ছে, ব্যাপারটা আসলে কোনো সেন্স কাজ করে না। কিন্তু তারপরও এই মার্ক আর্থার হ্যারোকে বিশ্বাস করে না এবং একটু ভায়োলেন্ট আচরণ শুরু করে। তখন দুজন ওয়ার্ডেন বয় এসে তার গলায় ইনজেক্ট করে দেয় এবং আমরা ঠিক গত এপিসোডে যে দরজার সম্মুখে হিপোগটকে দেখতে পেয়েছিলাম, যাকে কিনা আমরা থিওরি করছিলাম মার্ককে জীবিত করবে, তার সামনে মার্ক এবং স্টিফেন দুজনে এসে হাজির হয় এবং এখান থেকেই অ্যাকচুয়ালি এই এপিসোডের মূল কাহিনী শুরু হয় এবং মূল দৃশ্যপটগুলো শুরু হয় এবং আমরা একটা বিশাল রহস্যের মুখোমুখি হই যে কে এই হিপোগট এবং কে আমাদের মার্ক। মুন নাইটের পঞ্চম এপিসোডটি মূলত অনেকগুলো ধর্মীয় উপকথাকে সামনে এনে হাজির করেছে। মূলত ইজিপশিয়ান পৌরাণিক গল্পে মৃত্যুর পরে কোনো মানুষের সাথে যা যা হয় সেই বিষয়টাকে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এই এপিসোডে। এর সাথে অনেকে আমাদের অনেক ধর্মীয় বিষয়ের মিল পাবেন, পুরোপুরি মিল পাবেন না, কিছু কিছু বিষয়ে মিল পাবেন। হাশরের ময়দান, আখিরাতের মাঠ, দাড়িপাল্লায় পাপ পুণ্যের হিসাব, পুলসিরাতের পুল, যে পুল পার হতে পারলে যাওয়া যাবে স্বর্গে বা বেহেস্তে, আর যদি পুলসিরাতের পুল পার হওয়া না যায় তাহলে সে নিচে পড়ে যাবে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এই অনেকগুলো সিমিলারিটি বিষয় কিন্তু পৃথিবীর প্রায় প্রত্যেকটা ধর্মেই আছে। তো আমাদের মুন নাইটের গল্পে এই ইজিপশিয়ান যে পৌরাণিক মিথোলজি তৈরি করা হয়েছে সেটাকে বলা হচ্ছে রেলম অফ ডুয়ার্ট। এটা মূলত ইজিপশিয়ান আন্ডারওয়ার্ল্ড, অর্থাৎ কোনো মানুষ মারা যাওয়ার পরে তার হিসাবপত্র শেষ হওয়ার আগে সে যে সময়টুকুতে অবস্থান করে বা সে জায়গায় অবস্থান করে সে জায়গাটার নাম হলো
রেলম অফ ডুয়ার্ট, এবং তারা একটা অ্যানচেস্টার অফ প্লেনে আছে। অ্যানচেস্টার অফ প্লেন মানে একটা জাহাজে আছে, একটা শিপের মাঝখানে আছে, যে শিপটা চালাচ্ছে আমাদের টাওরেট, এবং সেই তাদেরকে নিয়ে যাচ্ছে ফিল্ড অফ রিডসের দিকে, অর্থাৎ সুখের ময়দানের দিকে। ইজিপশিয়ান আন্ডারওয়ার্ল্ড মিথোলজি বলে কোনো মানুষ মারা যাওয়ার পর সেই অ্যানচেস্টার অফ প্লেন অর্থাৎ একটা জাহাজে করে রওনা দেয় ফিল্ড অফ রিডসের দিকে, অর্থাৎ সুখের ময়দানের দিকে। সেখানে টাওরেট গড অর্থাৎ হিপোগড এসে হাজির হয়। সে মৃত মানুষটির বুক থেকে হৃৎপিণ্ড বের করে এবং সেই হৃদয়টিকে একটি দাড়িপাল্লায় ওজন করে ফেদার অফ ট্রুথ অর্থাৎ সত্যের পালকের সাথে ওজন করা হয়। আমরা জানি আমাদের সকল ভালো মন্দ কর্ম আমাদের হৃদয়ে জমা থাকে, তো সেই হৃদয়ের কর্মের সাথে যদি সত্যের পালক ফেদার অফ ট্রুথ সমানভাবে মিলে যায় তখনই তাকে নিয়ে যাওয়া হয় ফিল্ড অফ রিডসে অর্থাৎ সুখের ময়দানে। আর যদি এই দাড়িপাল্লা সমান না হয়, নড়বড় করে, গড়বড় করে, তাহলে মরুভূমি থেকে কতগুলো মৃত মানুষ উঠে আসে, ডুয়ার্ট উঠে আসে, দ্য ডেড অফ ডুয়ার্ট, এবং তাকে টেনে নিয়ে যায়, মরুভূমিতে ফেলে দেয় এবং তারা পাথরে পরিণত হয়ে যায় বা আজীবনের জন্য জমে যায়। এটাই হলো বাস্তবতা, মানে ইজিপশিয়ান বাস্তবতা, ইজিপশিয়ান আন্ডারওয়ার্ল্ডের বাস্তবতা। তো এখানে আমরা স্পষ্টভাবে ক্লিয়ার করা হয় যে মার্ককে গুলি করে মেরে ফেলেছে হ্যারো, এবং এই ট্যারট গড একটা মেন্টাল এসালামের মতন করে এই ইজিপশিয়ান আন্ডারওয়ার্ল্ডটিকে মার্ক এবং স্টিভেনের সামনে হাজির করেছে। এটা মূলত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটা কমন ট্রুপ। প্রচুর এরকম আন্ডারওয়ার্ল্ড আছে, আমরা দেখেছি এর আগে ব্ল্যাক প্যান্থার, সে যখন ফুলের নির্যাস গ্রহণ করে এবং সে তার পিতা পিতামহ পূর্বসূরীদের কাছে চলে যায়, তাদের আন্ডারওয়ার্ল্ডে গিয়ে তাদের সাথে কথা বলে। আমরা থ্যানোসকে দেখেছি, সে যখন ছয়টা ইনফিনিটি স্টোন দিয়ে স্ন্যাপ করে সে তার আন্ডারওয়ার্ল্ডে গিয়ে তার ছোটবেলার মেয়ে গ্যামোরার সাথে কথা বলে। তো এই টাইপের মৃত এবং জীবিতর মাঝখানের আন্ডারওয়ার্ল্ড মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ভরে ভরে আছে। তো আমরা আরো একটা দর্শন এই মাত্র পেলাম যার নাম হলো রিয়েলম অফ ডুয়ার্ট। তো আমরা মূল কাহিনীতে ফিরে আসি। ট্যারট আমাদের স্টিফেন এবং মার্ক দুজনের বুক থেকে হৃৎপিণ্ড বের করে এবং ফেদার অফ ট্রুথের মাধ্যমে মাপ দিতে শুরু করে যে কি অবস্থা, দেখা যাক ভালো মন্দ কতটুকু বিচারাচার করা যায়, তারা কি যাবে কিনা সুখের ময়দানের উদ্দেশ্যে আজীবন শান্তির জন্য, নাকি তারা জাহান্নামে পড়তে হবে, অর্থাৎ এই মরুভূমির মাঝেই তারা জমে থাকবে। তো সেখানে দেখা যায় ফেদারের সাথে তাদের দুজনের হৃৎপিণ্ড মিলছে না, গড়বড় হচ্ছে, নড়বড় করছে, দাড়িপাল্লা সমান হচ্ছে না। তো ট্যারট বলে যে তোমাদের জন্য আমার খুব মায়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জাহাজ চলছে তোমাদের সুযোগ আছে, যাও নিজের জীবনের অতীতে ফিরে যাও, ফিরে গিয়ে খোঁজার চেষ্টা করো যে তোমাদের মধ্যে কি কি বাকি আছে, কি কি ইনকমপ্লিট আছে। এই হৃদয়ে অনেক কিছু ইনকমপ্লিট, অনেকে অনেক কিছু জানে না, সেই জিনিসটা পূর্ণ করো। এখানে মূলত হলো মার্ক তার জীবন সম্পর্কে সবকিছু জানে বটে, কিন্তু আমাদের যে স্টিভেন সে কিন্তু মার্কের একটা ডুয়েল পার্সোনালিটি, সে কিন্তু মার্কের একটা এসকেপ পয়েন্ট। এই স্টিভেন কিন্তু মার্কের সম্পর্কে কিছুই জানে না, যে মার্কের ফ্যামিলি কোথায়, মার্ক আসলে কি কাজ করতো, মার্ক জীবনে কি কি দেখেছে, সে কেন পার্সোনালিটি হয়েছে। এবং আমরা গত এপিসোডগুলোতে যে দেখেছি তৃতীয় আরেকটা পার্সোনালিটির যে একটা হিন্টস দেওয়া হয়েছে, সেই পার্সোনালিটি সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। মার্ভেল কমিক্সে মুন নাইটের তৃতীয় একটা পার্সোনালিটির কথা জানা যায়, কিন্তু সেই জিনিসটা এখন আমরা সিরিজে দেখিনি। শুধু আমরা অনুমান করতে পারি যে তৃতীয় অন্য কেউ আছে, যে কিনা স্টিভেন এবং মার্ককে লুকিয়ে অনেক কর্মকাণ্ডই করেছে। টাওরেটের কথা শুনে মার্ক এবং স্টিভেন তারা ফিরে যায় তাদের অ্যাসাইলামের, প্রতিটা ঘরের দরজা খুলে খুলে দেখার চেষ্টা করে সেখানে অ্যাকচুয়ালি কি আছে। এবং আমাদের ধর্মীয় মতে যে মৃত্যুর পরে আমাদের জীবিত জীবনে যা যা করেছি সবগুলো স্মৃতি একদম দলিলবদ্ধ অবস্থায় থাকবে, ঠিক তেমনই এক ধরনের একটা মেমোরি দলিল আমরা দেখতে পাই সেই অ্যাসাইলামের প্রতিটা দরজায়। প্রতিটা দরজা খুললে মার্কের জীবন পার করা নানা রকম ঘটনা, নানা রকম দৃশ্য আমরা দেখতে পাই। আমরা আমাদের অলরেডি সিরিজে ঘটা কিছু কাহিনীও দেখতে পাই, এবং সেখানে একটা ঘর ছিল পুরোপুরি মার্কের খুন করা লোকদের নিয়ে। অর্থাৎ মার্ক যখন কংসুর অধীনে ছিল তখন কংসুর বলা যাকে যাকে খুন করতে হবে, যতজনকে খুন করেছে তাদের একটা সম্মিলিত কনফারেন্স রুমের মতন সবাই সেখানে বসেছিল। স্টিভেন খুব অবাক হয় কারণ সেগুলো জানতো না। এবং সেখানে একটা ছোট বাচ্চা এসে হাজির হয় এবং সেই বাচ্চার পিছনে পিছনে স্টিভেন দৌড়ে যায়। এখানে আমরা স্টিভেনের চোখ দিয়ে মার্কের পুরো শৈশবটাকে খুঁজে দেখতে পারি। আমরা জানতে পারি যে মার্কের ছোটবেলায় র্যান্ডে নামে একটা ভাই ছিল, যে ভাইকে তার মা আদর করে রোরো ডাকত, এবং মার্কের মা তার ছোট ভাই র্যান্ডেলকে খুবই ভালোবাসত। মার্ক এবং র্যান্ডেল ছোটবেলা থেকে টম বাস্টার সিনেমাটা দেখে দেখে বড় হয়েছে, আমরা যে সিনেমাটির গ্লিমস দেখেছিলাম গত এপিসোডে। এবং সেই সিনেমার দুই চরিত্র ডক্টর স্টিফেন গ্র্যান্ট এবং রোজার, তারা দুই ভাই সেই দুই চরিত্র সেজে একটা গুহার ভিতরে ঢুকে নানা রকম অ্যাডভেঞ্চার খেলা খেলতো। এমনই এক ঝড়ো বৃষ্টির দিনে র্যান্ডেল এবং মার্ক গিয়েছিল সেই গুহার ভিতরে।
আমরা এই এপিসোডের শুরুতেই যেই গুহার ভিতরে পানি পড়া দৃশ্য দেখেছি সেই গুহাটি পানিতে ভর্তি হয়ে যায় এবং মার্কের ছোট ভাই র্যান্ডেল সেখানেই ডুবে মরে। সেই শৈশব এবং কৈশোরের শুরুতে এত বড় একটা ভয়ানক দুর্ঘটনা মার্কের হৃদয়ে একদম গেঁথে যায় খুব খারাপভাবে, এবং সেই জিনিসটা মার্কের চেয়েও বেশি এফেক্ট ফেলে তার মায়ের উপরে। তার মা যেখানে অনেক সুইট কিউট একটা মা ছিল, যে মায়ের সাথে এখন আমাদের স্টিভেন কথা বলে ফোনে, যেগুলো আমরা দেখেছি এপিসোড প্রথম এবং দ্বিতীয়তে, সেই মা ভয়ানকভাবে মেন্টালি পেশেন্ট হয়ে যায় এবং সে মার্কে দায়ী করতে থাকে র্যান্ডেলের মৃত্যুর কারণে। প্রচন্ড রকমভাবে মার্কে সেই মা ছোটবেলায় মারত, বেল্ট দিয়ে পেটাত, এবং সেই বিষয়গুলি মার্কের ভিতরে একটা ভয় সৃষ্টি করে। তার মায়ের মারের হাত থেকে বাঁচার জন্য সে একটা দ্বিতীয় সত্তা তৈরি করে নিজের ভিতরে, যার নাম হলো স্টিভেন। ওই ডমবাস্টার সিনেমার যে নায়ক ছিল ডক্টর স্টিভেন গ্র্যান্ট, সেখান থেকে সেই স্টিভেনের জন্ম। স্টিভেন এই বিষয়টা বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি বাস্তব না, বাস্তবে হলো মার্ক। সে আশা করছিল যে লাইলার সাথে তার যে সম্পর্ক সেটা নষ্ট হয়েছে মার্কের কারণে, তো মার্ক তার অসুস্থ শরীর, যদি মার্ককে সে কিউর করতে পারে তাহলে সে লাইলার সাথে আজীবন থাকতে পারবে। কিন্তু স্টিভেন এখানে জানতে পারে যে সে অ্যাকচুয়ালি ফেক, আসল সত্তাটা হলো মার্ক। মার্কই মায়ের হাত থেকে বাঁচার জন্য স্টিভেন নামক একটা দ্বিতীয় সত্তা, ভালো বাচ্চার সত্তা তৈরি করেছিল। এই বিষয়টা পুরো স্টিভেনের হৃদয়কে নাড়িয়ে দেয়। অন্যদিকে এখানে আমরা আর্থার হ্যারোকে নিয়ে যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, সেই কনফিউশনের আরো একটা ঝলক দেখতে পাই। আমরা দেখতে পাই রেলম অফ ডুয়ার্টে অসংখ্য আত্মা এসে পড়ছে, অসংখ্য সোল এসে পড়ছে, যে সোলগুলোর বিচার করা হয়নি। ট্যারোট জিজ্ঞাসা করে এইভাবে, বিচার ছাড়া এতগুলো সোল কেন রেলম অফ ডুয়ার্টে জমে যাচ্ছে? তখন স্টিভেন এবং মার্ক বলে, আর্থার হ্যারো এমিটের অ্যাভাটার, সে জগতের মানুষ কোনো অপকর্ম করার আগেই তার বিচার করতে শুরু করেছে এবং একের পর এক মানুষকে মেরে মেরে এই জাহান্নামে আটকে দিচ্ছে, এই মরুভূমির মাঝখানে আটকে দিচ্ছে। ট্যারোট একথা শুনে খুব অবাক হয় এবং তাদেরকে সহায়তা করতে রাজি হয়। সে জাহাজ ঘুরিয়ে নেয় যে তোমাদেরকে আমি নিয়ে যাব আবার পুনর্জন্মের দরজায়, যদিও ওসাইরিস, অর্থাৎ যে কিনা ইজিপশিয়ান আন্ডারওয়ার্ল্ডের দেবতা, যে কিনা জীবিত এবং মৃতের মাঝখানে পার্থক্য তৈরি করে, সে ওসাইরিস খুব রাগ করতে পারে যে তোমাদেরকে আমি আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি পুনর্জন্মের দরজায়, কিন্তু কিছু করার নেই, আর্থার হ্যারোকে ঠেকাতে হলে তোমাদেরকে ফিরে যেতে হবে। এখান থেকে মনে হতে পারে মুন নাইটের গল্পটা এখন খুব সরল গতিতে চলবে, কিন্তু এই পুরো সিরিজটা হলো মেন্টাল হেলথের সচেতনতা বিষয়ে। স্টিভেন জানতে পারে যে মাকে সে এত ভালোবাসত, যে মায়ের সাথে সে প্রতিদিন কথা বলতো ফোনে, সেই মা কিন্তু বেঁচেই নেই। মার্ক কিছুটা বড় হওয়ার পর এই মায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য ঘর থেকে চলে যায়, আর্মিতে জয়েন হয়, কিন্তু সেখান থেকে সে চাকরিচ্যুত হয় বিনা ছুটি নিয়ে কিছুদিন দূরে যাওয়ার জন্য। তারপর সে তার পেট চালানোর জন্য মার্সেনারির দলে যোগ দেয়। সে মার্সেনারিরা এসেছিল দল বেঁধে মিশরে পিরামিড লুট করার জন্য। এখানে লাইলার বাবাকে মার্কের সহকারী গুলি করে মারে, মার্কেও গুলি করে, এবং সে মরতে মরতে কংসুর মূর্তির নিচে গিয়ে পড়ে এবং কংসু তখন তার উপরে ভর করে, এবং এভাবেই কংসুর অধীনে সে যায় এবং তার অ্যাভাটার যাত্রা শুরু হয়। সে মুন নাইট নাম পায়, আমরা মুন নাইট নামটার অরিজিন সম্পর্কে জানতে পারি। তো ট্যারোট আর্থার হ্যারোকে ঠেকানোর জন্য মার্ক এবং স্টিভেন দুজনকেই ডোর অফ ওসাইরিসের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেন তাদেরকে পুনরায় জন্ম দেওয়া যায়, কিন্তু ততক্ষণে ফেদার অফ ট্রুথের সাথে তাদের হৃৎপিণ্ড সমান গতিতে মিলে না এবং আমরা বুঝতে পারি না কি এমন এখনো বাকি আছে যেই কারণে সেই পাল্লাটা সমান হচ্ছিল না। ট্যারোট একদম দ্য গেট অফ ওসাইরিসের কাছে তাদের জাহাজ নিয়ে যায় এবং বলে, আমরা এখন গেটের কাছে চলে আসছি, এখনও তোমাদের দাঁড়িপাল্লা যদি সমান না হয় আমার পক্ষে কিছু করা সম্ভব না, তোমরা জাহান্নামে চলে যাবে, এই মরুভূমি থেকে এখন মৃতরা উঠে আসবে এবং তোমাদেরকে টেনে নিয়ে যাবে। এবং সেটাই হয়, ডেড অফ ডুয়ার্টরা উঠে আসে জাহাজের উপরে এবং সেখানে একটা ছোটোখাটো লড়াই হয়। সেই লড়াইয়ের মাঝখানে স্টিভেন নিচে পড়ে যায় এবং ঠিক তখনই দাঁড়িপাল্লাটা সমান হয়ে যায়। এবং যে গল্প সমান্তরালে চলছিল হ্যারোর বিরুদ্ধে লড়াই, অ্যামিটের বিরুদ্ধে লড়াই, সে গল্পটা একেবারেই ভিন্ন একটা রাস্তায় চলে যায় এবং আমরা দেখতে পাই স্টিভেন মরুভূমির বুকে জমে গিয়েছে এবং আমাদের মার্ক ফিল্ড অফ রিডসে, অর্থাৎ সুখের ময়দানে এসে হাজির হয়েছে এবং তার হৃদয়ে একটা চির শান্তির একটা বাতাস বইতে শুরু করে। আমরা পুরোপুরি কনফিউজ হয়ে যাই যে স্টিভেনই কি ছিল সেই ছেঁড়া সুতা যার কারণে দাঁড়িপাল্লা মিলখা ছিল না, তৃতীয় সত্তা বলে কি কেউ নাই, আর্থার হ্যারো কি আসলে ভালো ডাক্তার, এখানে অ্যাকচুয়ালি ঘটছে কি, শেষ এপিসোডে আসলে হবেটা কি, এই সবগুলো প্রশ্নের উত্তর পাবো আমরা আগামী বুধবার। ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, মার্ভেল ফ্যানদের সাথে শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অনেক ক্লিক করে দিবেন। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।